আসসালামু আলাইকুম রহমুল্লাহ স্বাগতম জানাচ্ছি ইন্টারফ্রেন এইচএসি অ্যাকাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারে তো আজকের এই ভিডিওটা মূলত আমাদের ইন্টারফ্রেন্ট মেডিকেল বেচ বীর আবুসাইদ বেচের প্রথম ক্লাস তো আজকে আমি রসায়ন পত্রের ল্যাবরেটরি নিরাপদ ব্যাটটা সম্পর্কে আলোচনা করব তো এটা হচ্ছে আমাদের আউট অফ শর্ট সিলেবাসে ছিল তো এই এই চ্যাপ্টারটা পড়তে গেলে অনেকের সমস্যা হয়ে থাকে তো আজকে আমরা এই চ্যাপ্টারটাকে সহজে উপস্থাপন করার চেষ্টা করবো ইনশাল্লাহ তো ফার্স্ট অফ অল আমরা ল্যাবরেটরি নিরাপদ ব্যাটটা আসলে কী যে আমরা যখন রসায়নের যে বিক্রিয়াগুলো সংগঠিত করি সেগুলো তো আমরা ল্যাবরেটরিতে সংগঠিত করি তো ল্যাবরেটরিতে অনেক সময় বিভিন্ন ক্ষয়কারী এবং ক্ষতিকর পদার্থ থেকে থাকে তো সেগুলো থেকে মানে এই সেই ক্ষতিকর পদার্থগুলো থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের কিছু সেফটি অবলম্বন করতে হয় তো সেই সেফটিগুলো নিয়েও আমরা আজকে আলোচনা করবো তো ফার্স্ট অফ অল আমাদের ল্যাবরেটরিতে প্রবেশ করতে হলে একটা অ্যাপ্রন দরকার পড়ে তো অ্যাপ্রনটা আসলে কেন পড়ে আমরা জানি যে অ্যাপ্রনটা হচ্ছে সাদা রঙের তো সাদা রঙের হওয়ার কারণে কি হয় যে আমাদের তাপ শোষণ করতে পারে ইজিলি এই জন্য আমরা অ্যাপ্রন পরে যাই পাশাপাশি আমরা নিরাপদ চশমা নেই যাতে কোনো প্রকার উদ্যায়ী পদার্থ যদি হয় লাইব্রেরিতে থেকে থাকে সেক্ষেত্রে থেকে যাতে আমরা রেহাই পাই বা রক্ষা পাই সেক্ষেত্রে আমরা নিরাপদ চশমা বা গুগলস ইউজ করতে পারি তো এটা হচ্ছে ফার্স্ট দুইটা স্টেপ এরপরে আমাদের যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদের গ্লাভস তো এখানে অনেকগুলো গ্লাভস ইউজ করতে দেখা যায় তো কোনটা হচ্ছে আমাদের জন্য বেশি জরুরি বা কোনটা পরিবেশ অন্দ সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব তো অনেকগুলো গ্লাভসের মধ্যে প্রথম যে গ্লাভসটা হচ্ছে সেটা হচ্ছে নাইট্রাল গ্লাভস তারপর হচ্ছে জিটেক্স ক্লাভস ক্লাভসি ভিসি বা পলিভিনাইল গ্লাভ যেটা বলা আর কি ঠিক আছে তো এগুলো আমাদের মূলত হাজারি সারি বই আছে এগুলো সম্পর্কে আমরা পড়বে একটু তো ন্যাট্রাল গ্লাভসটা মূলত আমাদের এক্রাইল ন্যাটাল এক্রাইল দিয়ে তৈরি হয় তো এক্রাইল হচ্ছে আমাদের সিএইচ টু সিএইচিএন তো এটা হচ্ছে ক্রাইল নাটাল ন্যাটওয়ার গ্লাফটা মূলত হচ্ছে রাবারে সংশ্লিষ্ট যেটাকে বলা হয় রাবার রাবারে সংশ্লেষিত একটি রূপ তো এই নেটওয়ার গ্লাসটা মূলত পরিবেশবান্ধব পরিবেশবান্ধব হওয়ার কারণে কি হয় এটা আমরা লাইব্রেরিতে প্রধান ব্যবহার করা হয় ক্লাস পাশাপাশি যেহেতু এটা রাবার থেকে সংশ্লেষিত এজন্য আর আমরা জানি যে রাবার হচ্ছে বৈদ্যুতিক শখ প্রতিরোধী সেক্ষেত্রে আমরা বলতে পারি যে নেটওয়ার গ্লাসটা হচ্ছে বৈদ্যুতিক শখ প্রতিরোধী এখন জিটেক্স যে ক্লাবটা আছে জিটেক্সের জ থেকে মনে রাখতে পারি এটা কি জ্বলন্ত বস্তুর ক্ষেত্রে বা জ্বলন্ত বস্তুর ক্ষেত্রে ইউজ করা হয় জ্বলন্ত বস্তুর ক্ষেত্রে এবং আমাদের লেটেক্স যে ক্লাবটা আছে এটা আমরা এটা কী করে রাজ্য সৃষ্টি করে এজন্য এটা আমরা তেমন ব্যবহার করি না আর পিভিসি হচ্ছে আমাদের তলজাতীয় পদার্থ থেকে তলজাতীয় পদার্থের ক্ষেত্রে আমরা এই পিভিসি গ্লাভসটা ইউজ করি অভিনাল গ্লাভস তলজাতীয় পদার্থ তো এখানে একটা জিনিস মনে রাখবো যে জিডেক্স যে গ্লাসটা আছে এটাতে আমাদের অ্যাসপেস্টাস গ্লাসের বিকল্প রূপে ব্যবহার করা হয় তো অ্যাসপেস্টা হচ্ছে আমাদের একটা সিলিকেট খনিজ যে তৈরি তো এই অ্যাসপেস্টাস গ্লাভসের বিকল্প রূপে আমরা কি করতে পারি জিডেক্স গ্লাভস ইউজ করতে পারি ব্যবহার করা হয় তো আমাদের গ্লাভস সম্পর্কে পড়া মোটামুটি শেষ এখন হচ্ছে আমরা গ্লাস সামগ্রী নিয়ে একটু কথাবার্তা বলবো আমরা ল্যাবরেটরিতে যদি একটু দেখি সেক্ষেত্রে ল্যাবরেটরিতে দু ধরনের গ্লাস সামগ্রী পাওয়া যায় একটা হচ্ছে কোমল গ্লাস সামগ্রী আর একটা হচ্ছে আমাদের শক্ত বা পাইরেক্স গ্লাস সামগ্রী আর কি গ্লাস সামগ্রীকে ভাগে ভাগ করা যায় হচ্ছে কোমল বা সফট সফট গ্লাস আর একটা হচ্ছে শক্ত বা পাইরেক্স গ্লাস এখন কোন গ্লাসটা আসলে আমাদের কী দিয়ে তৈরি এটা একটু জানা দরকার এখান থেকে প্রশ্ন আসতে পারে তো কোমল বা সফট যে গ্লাসটা রয়েছে কোমল বা সফট গ্লাসটা আমাদের সোডিয়াম এবং ক্যালসিয়াম সিলিকেটের মিশ্রণ এবং যেহেতু এই গ্লাসটা হচ্ছে কোমল সেজন্য এটা গলনাঙ্ক কম থাকবে গলে যাবে আর এখানে গোলাঙ্ক কম হওয়ার পিছনে স্পষ্ট একটা কারণ আছে সেটা হচ্ছে এখানে এল টু অ থ্রি থাকার কারণে কি হয় এটা গলনাঙ্কটা কম হয় আর কি এখন শক্ত বা পাইরাস গ্লাসের ক্ষেত্রে এটা হচ্ছে জিঙ্ক অক্সাইড এবং বেরিয়াম বোরোসিলিকেটের মিশ্রণ ঠিক আছে এখন যেহেতু এটা গোল্লাঙ্ক কঙ্কুমন বা সফট ক্লাসের সেক্ষেত্রে আমাদের শক্ত বা ভাইরাস গ্লাসের গোলনাঙ্ক অবশ্যই বেশি হবে এবং গোল্লাঙ্ক বেশি হওয়ার পিছনে যেটি দায়ী সেটি হচ্ছে আমাদের ভুরোসিলিকেট এটার জন্য দায়ী হচ্ছে ভুরোসিলিকেট তো এখানে গ্লাস সামগ্রী আমাদের শক্ত বা পাইরাস গ্লাস সামগ্রী যেগুলো আছে তো এগুলো উদার মনে রাখার জন্য একটা ট্রিক্স আছে তো শক্ত বা গ্লাস সামগ্রী শক্ত গ্লাস সামগ্রীগুলো যদি আমরা ইজিলি মনে রাখতে পারি তো শক্ত বা পাইরাস গ্লাস সামগ্রীর যে কোনগুলো

কার বলা যায় বিকার কাচনল লিভিক শীতক মূলত এগুলোই আর কি ঠিক আছে এবং আমাদের শক্ত বা পাইরের গ্লাসের উদাহরণ অনেকগুলো রয়েছে সো এগুলো ইজিলি মনে রাখার জন্য একটা ট্রিক্স আছে আমাদের তো এখানে আমরা নিচে রাখার চেষ্টা করব যে শক্ত গ্লাস মনে রাখার উপায় সামগ্রী মনে রাখার উপায় তো এটা মনে রাখার কোনার পিতার বড় ভাই বড় ভাই গোপাল গোপাল একজন মেয়র তো এখান থেকে আমরা কোনা থেকে মনে রাখতে পারি হচ্ছে কনিক্যাল ফ্লাস্ক পিতা থেকে মনে রাখতে পারি আমরা কি মনে রাখতে পারি আমরা বুরেট বাই থেকে মনে রাখতে পারি ভেকুয়াম গো থেকে মনে রাখতে পারি আমরা গুলতলি গুলতলি ফ্লাস্ক এবং পথ থেকে মনে রাখতে পারি প্রিপেড মেয়র থেকে মনে রাখতে হচ্ছে এই মেজারিং সিলিন্ডার তো এগুলো হচ্ছে আমাদের সবগুলো শক্ত গ্লাস সামগ্রীর উদাহরণ এগুলো থেকে পরীক্ষায় কোয়েশন আসতে দেখা যায় সো তোমরা ইলেকট্রিক্স দিয়ে দিলে তোমরা মনে রাখতে পারো তো এখন গ্লাস সামগ্রী শেষ করার পরে আমরা গ্লাস সামগ্রীগুলো পরিষ্কার করার কৌশল নিয়ে আলোচনা করব তো গ্লাস সামগ্রী পরিষ্কার করার ক্ষেত্রে অনেকগুলো পদ্ধতি আমাদের প্রচলিত আছে তো অনেকগুলা পদ্ধতি হচ্ছে খুবই প্রসিদ্ধ বা যেগুলা বান্ধব আর কি অনেকগুলো হচ্ছে পরিবেশ বান্ধব নয় তো এখন আমরা লিখবো যে গ্লাস সামগ্রী পরিষ্কার করার কৌশল তো গ্লাস সামগ্রী পরিষ্কার করা কৌশলের ক্ষেত্রে প্রথম যে পদ্ধতি রয়েছে সেটা হচ্ছে এনএু সিও থ্রি এর বা সোডিয়াম কার্বোনেটের টেন পার্সেন্ট লঘু তো এটা দিয়ে আমরা কী করতে পারি ক্লাস সামগ্রী দৌত করতে পারি এরপরে যেটা প্রচলিত সেটা হচ্ছে ডেকন নাইনটিন যেটা সবচেয়ে পরিবেশ বান্ধব আর কি এবং কার্যকরী একটি পরিষ্কারক তো ডেকন নাইনটিনটা হচ্ছে কার্যকরী পরিষ্কারক পরিষ্কারক পরিবেশ বান্ধব এবং হান্ড্রেড পার্সেন্ট অণুজীব দ্বারা ডিগ্রেডেবল মানে ভাঙ্গনযোগ্য আর কি ভাঙ্গনযোগ্য বা বায়োটিক রেডিভোল এরপরে যে পরিষ্কারকটা সেটা হচ্ছে অ্যাসিড মিশ্রণ যেটা খুবই খুবই গুরুত্বপূর্ণ এটা গতবার আমাদের ডেন্টাল ভর্তি পরীক্ষা এসেছিল তো অ্যাসিড মিশ্রণটা আসলে আমাদের পটাশিয়াম ডাইক্রোমেট এবং গাঢ় স্টেজোর বা হাইড্রোক্লো সালফরিক অ্যাসিডের মিশ্রণ কে টু সিয়ার টু ও সেভেন প্লাস গাঢ় ও এস টু এস ও ফোর তো এখানে কে টু সিআর টু কে টু সিয়া টু অসেভেন বা পটাশিয়াম ডাইগ্রোম তাকে হচ্ছে ফোর গ্রামের মতো প্রায় এবং গার্ড এস টু এস ও ফোর তাকে হচ্ছে চল্লিশ মিলিলিটারের মতো প্রায় ঠিক আছে এখন সাথে এখানে পানিও থাকতে পারে পানি থাকতে পারে গাঢ় এস টুসোফোর সমান বা চল্লিশ মিনিট থাকতে পারে ঠিক আছে এখন এখানে কীভাবে কাজ করে এটা আসলে ফার্স্ট অফ অল এখানে কে টু সিয়া টু ও সেভেন বা কে টু সিয়া টু সেভেন এবং হচ্ছে গাঢ় এস টু এস ফোর বিক্রিয়া করে জায়মান অক্সিজেন তৈরি করে এবং সেই জায়মান অক্সিজেন দ্বারা আমরা কী করতে পারি আমাদের গ্লাস সামগ্রী গ্লাস সামগ্রীগুলো কী করতে পারি পরিষ্কার করতে পারি অর্থাৎ এখানে কোন বিক্রিয়া করে জারুন বিক্রিয়া ঘটে কারণ এখানে কে টু সি টু সেভেন সেটা হচ্ছে তীব্র জারক পটাশিয়াম ডাইক্রোমেটটা হচ্ছে তীব্র জারক এজন্য এখানে জারণ বিক্রিয়া ঘটে জারণ বিক্রিয়ার জন্য প্রয়োজনীয় অক্সিজেনটা কে টু সি টু সেভেন এবং এইচ টু এসো বিক্রিয়ার মাধ্যমে আসে তো এখানে আমরা বলবো যে জারণ বিক্রিয়ার মাধ্যমে মাধ্যমে পরিষ্কার করা হয় তো স্পেশালি বুড়েট পরিষ্কার করার সময় জারন বিক্রিয়া ঘটে এটা আমরা মনে রাখতে পারি এবং এটার ক্ষেত্রে আরেকটা বিষয় প্রচলিত সেটা হচ্ছে সর্বোত্তম পরিষ্কারক বলা যায় এটাকে সর্বোত্তম পরিষ্কারক তো এই হচ্ছে আমাদের তিনটি পরিষ্কারক যেটা হাজারি স্যারের বই আছে আর একটি পরিষ্কারক আছে সেটা হাজারি স্যারের বই নাই তবে কবির স্যারের বই আছে তো এটাও আমরা একটু মনে রাখতে পারি সেটা হচ্ছে জৈব দ্রাবক এগুলা দিয়ে আমরা তলজাতীয় বা জাতীয় যে পদার্থগুলো আছে এগুলো আমরা দূরীকরণ করতে পারি ঠিক আছে এটা হচ্ছে জৈবদ্রাবক জৈবদ্রাবকের মধ্যে রয়েছে অ্যাসিটন প্লাস অ্যালকোহল অ্যাসিটন এবং অ্যালকোহল অ্যালকোহল তো এই দুটো কাজ কি এই দুটো হচ্ছে জাতীয় এবং জাতীয় পদার্থগুলোকে পরিষ্কার করতে পারে কাজ কি কাজ জাতীয় ও জাতীয় পদার্থ দূর করতে পারে এই চ মোটামুটি আমাদের গাছ সামগ্রী পরিষ্কার করা কৌশল তো এখন হচ্ছে আমরা ব্যালেন্স সম্পর্কে জানব তো আমাদের রাসায়নিক পদার্থগুলো পরিমাপের জন্য ব্যালেন্সের দরকার পড়ে তো ব্যালেন্স অনেকগুলো হইতে পারে তো ব্যালেন্সকে আমরা প্রধানত ভাগে ভাগ করতে পারি ব্যালেন্সকে আমরা প্রধানত ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে রাসায়নিক ব্যালেন্স যেটা আগে বেশি প্রচলিত ছিল বর্তমানে তেমন প্রচলন নাই এবং আরেকটা হচ্ছে আমাদের ডিজিটাল ব্যালেন্স যেটা বর্তমানে সবচেয়ে বেশি পরিমাণে ব্যবহৃত হয় তো এখানে রাসায়নিক ব্যালেন্সকে আবার দুই ভাগে ভাগ করা যায় সেটা হচ্ছে পল পুঙ্গি ব্যালেন্স ব্যালেন্স আর হচ্ছে সার্টোরিয়াস ব্যালেন্স তো সার্টোরিয়াস ব্যালেন্সের বর্তমানে ব্যবহার নেই বলতেই চলে নেই বললেই চলে বর্তমানে নেই ভলভঙ্গি ব্যালেন্স প্রচলিত আছে মোটামুটি এবং ডিজিটাল ব্যালেন্সকে আবার দুই ভাগে ভাগ করা যায় এটা হচ্ছে টু ডিজিট ব্যালেন্স আর এটা হচ্ছে ফোর ডিজিট ব্যালেন্স টু ডিজিট ব্যালেন্সে কি হয় অর্থাৎ দশমিকের পরে আমাদের দুই গড় পর্যন্ত মান দেয় এবং ফোর ডিজিট ব্যালেন্সে কি হয় দশমিকের পরে চার ডিজিট পর্যন্ত মান দেয় এখন এই ব্যালেন্সগুলো আমরা ব্যবহারটা জানবো এখন পল ব্যালেন্সের ক্ষেত্রে একটা জিনিস স্পেশাল জিনিস দেখা যায় সেটা হচ্ছে রাইডার ধ্রুবক তো এটা থেকে ম্যাথ আসতে দেখা যায় পল বঙ্গিবুলাশের ক্ষেত্রে যে রাইডার দুর্বকটা আসে তো রাইডার দুর্ভোগটা আসলে কী তো রাইডার হচ্ছে পল বঙ্গিবুলাশের ক্ষেত্রে একটা আরোই বা সরুবাকানু তার যেটার মাধ্যমে কী করা হয় আমাদের ওজনটা ঠিকঠাক মতো নির্ণয় করা হয় তো এখানে যদি বলে যে রাইডার দুবক রাইডার দুবকের মান নির্ণয় করো তখন রাইডার দ্রবকটা আসবে হচ্ছে এক্স ডিভাইডেড বাই ফিফটি এখন যদি বলে যে ফাইভ মিলিগ্রা ফাইভ মিলিগ্রাম ভোরের জন্য রাইডার দুর্ভোগ কত তাহলে এক্সের জায়গায় আমরা ফাইভ বসাবো বসে ক্যালকুলেশন করলে যা আসবে সেটা হচ্ছে আনসার রাইডের দুর্বকি এক্স ডিভাইডেড ফাই ফিফটি তাহলে এক্সের মান হচ্ছে ফাইভ ফাইভ মিলিগ্রাম ডিভাইডেড বাই ফিফটি দিলে এটা আনসার হবে হচ্ছে কি জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান ঠিক আছে সো এটা হচ্ছে পল পঙ্গি বেলেন্সের রাইডের দ্রুবকের মান এখন যদি বলে যে দশ গ্রামের জন্য তাহলে এক্সের আমরা দশ বসাবো দশ বসানোর পরে আমরা রাইডের দ্রুবকের মানটা বের করব আর কি ঠিক আছে তো এখন আমরা এই ডিজিটাল যে ব্যালেন্স যেটা আছে ডিজিটাল ব্যালেন্সকে আবার দুই ভাগে ভাগ করা যায় আমরা একটু আগে পড়ছি যে ডিজিটাল ব্যালেন্সকে বলা দুই ভাগে ভাগ করার পরে পাইছি টু ডিজিট ব্যালেন্স আর হচ্ছে ফোর ডিজিট ব্যালেন্স তো কি পাইছিলাম আমরা টু ডিজিট হচ্ছে কি ফোর ডিজিট পাইছিলাম তো টু টু ডিজিটটা মূলত সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ মুখরিভাবে ক্ষেত্রে ব্যবহার করা হয় সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ সম্পর্কে আমরা একটু পরে জানতেছি তাহলে সেকেন্ডারি স্ট্যান্ড পদার্থ পরিমাপে পরিমাপে ব্যবহৃত হয় এটা মনে রাখার উপায় কি এখানে টু থেকে মনে রাখতে পারি সেকেন্ডারি তাহলে সেকেন্ডারি স্ট্যান্ডার পরিমাপ পদার্থ পরিমাপে ব্যবহার করা হয় এবং এটা হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড এরপর এটাকে রাফ ব্যালেন্সও বলা হয় রাফ ব্যালেন্স বলার কারণ হচ্ছে এখানে কি হয় আমাদের সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ রাখার কারণে কি হয়ে যায় আমাদের নিক্তিটার ক্ষয় হয় সেক্ষেত্রে এটাকে রাফ ব্যালেন্সও বলা হয় রাফ ব্যালেন্স এটা হচ্ছে সংবেদনশীল ব্যালেন্স আরেকটা বিষয় এখানে যেহেতু টু ডিজিট ব্যালেন্সের জন্য দশমিকের পর দুই ঘর পর্যন্ত মাপা যায় ইজিলি তো জিরো পয়েন্ট জিরো পয়েন্ট ওয়ান গ্রাম পর্যন্ত সূক্ষ্মভাবে মাপা যায় সূক্ষ্মভাবে মাপা যায় তারপরে জিরো এটাতে যেহেতু ফোর ডিজিট পেলেন সেক্ষেত্রে এটা দশমিকের পরে চার চারগোল পর্যন্ত সূক্ষ্মভাবে মাপা যায় তো এখন হচ্ছে আমরা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ এবং সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কোনগুলো সেগুলো একটু জানার চেষ্টা করব এবং শর্টকাট টি克斯ের মাধ্যমে আমরা মনে রাখার চেষ্টা করব তো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ এবং সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থের মধ্যে যদি আমরা পার্থক্য করতে চাই এবং হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ তো প্রাইমারি স্ট্রেনের পদার্থগুলো হচ্ছে সবসময় অলওয়েজ মনে রাখবো পজিটিভ আর কি এগুলো হচ্ছে বায়ু সংস্পর্শে বিক্রিয়া করে না বিক্রিয়া করে না নিক্তির কয় করবে না এবং ঘনমাত্রা অপরিবর্তিত থাকবে ঘনমাত্রা চেঞ্জ হবে না তো এগুলা উদাহরণ মনে রাখার ট্রিক্স কী উদাহরণ মনে রাখার জন্য আমরা একটা শর্টকাট ট্রিক্স ইউজ করতে পারি এইচসিএল বাদে যতগুলো রোগে সি বর্ণ আছে তারা সবাই প্রাইমারি স্ট্যান্ডার পদার্থ এক্সাম্পল কথা যদি আমরা চিন্তা করি সেক্ষেত্রে বলতে পারি কে টু সি আর টু ও সেভেন ও সেভেন এইচ টু সি টু ও ফোর ইন্টু এইচ টু ও এনআর টু সি টু ও ফোর ও ফোর তো এরকম অনেকগুলো আসে যেগুলোতে সেই এইচ আসে এইচসিএল বাদে সবগুলো হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ এখন সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ হচ্ছে সবগুলো বিপরীত হবে এগুলা বায়ু সংস্পর্শে বিক্রিয়া করবে বিক্রিয়া দিবে দে নিক্যের অবশ্যই ক্রয় করবে হবে হচ্ছে ঘনমাত্রা পরিবর্তিত হবে তো উদাহরণ মনে রাখতে মনে রাখার জন্য বলা যায় যে যেগুলোতে সি বর্ণ নাই আর কি যেগুলোতে সিও নাই সি নাই এস ফর এক্সাম্পল আমরা বলতে পারি সালফেরিক অ্যাসিড এস টু ফোর হচ্ছে তো কে এম এন ও ফোর এইচসিএল তো এগুলো হচ্ছে আমাদের সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থের উদাহরণ আরও আছে আমরা বলতে যদি চাই সেক্ষেত্রে এনে ওইচ হবে তো হচ্ছে আমাদের প্রাইমারি এবং সেকেন্ডারি স্ট্যান্ডার পদার্থ আগামী ক্লাসে আমরা হ্যাঁ আমাদের বাকি যে অংশগুলো আছে সেটা নিয়ে আলোচনা করবো আমাদের পরিমাপে ব্যবহৃত যন্ত্রপাতি যেগুলো আছে এগুলো নিয়ে আলোচনা করব